এবার ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি আরেকটি বড় জয় পেতে চলেছে। সাম্প্রতিক জানা গিয়েছে ইন্দোনেশিয়ার কাছে ক্রমোস অ্যান্টিশিপ ওয়ারিয়র মিসাইল বিক্রি করতে চলেছে ভারত। পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ এই দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হতে পারে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে এই বছরে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়া ইন্ডিয়া কমেমোরেটিভ সামিটের এশিয়ান অন্তর্ভুক্ত দেশগুলোই ভারতের কাছ থেকে ব্রহ্মোস ও আকাশ মিসাইল কেনার ইচ্ছা প্রকাশ করেছিল। এই মতো অবস্থায় এবছরের শুরুতে ভারত এবং ফিলিপিন্সের মধ্যে ব্রহ্মোস সুপার ক্রুজ ক্ষেপণাস্ত্র $374.96 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ ফিলিপিন্স প্রথম এশিয়ান দেশ যারা ভারতের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনেছে। ইন্দোনেশিয়া ভারতের থেকে যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আমদানি করতে চলেছে তা যুদ্ধজাহাজে ব্যবহার করা যাবে। এদিকে যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে ভারত ও রাশিয়ার ব্রহ্মোস অ্যারোস্পেসের যৌথ উদ্যোগে একটি দল ইন্দোনেশিয়ায় শিওয়ার্ট পরিদর্শন করছে। একাধিক দেশ ব্রহ্মোস কিনতে চায়। ব্রহ্মোস একটি স্বল্পপাল্লার ক্রুজ মিসাইল। এটি বিমান, জাহাজ, স্থল ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্রটি 2.8 মাক গতিতে আঘাত আনতে পারে, যা শব্দের গতির প্রায় 3 গুণ। এমতো অবস্থায় ইন্দোনেশিয়া ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এটি কেনার আগ্রহ প্রকাশ করেছে। এর আগে জানা গিয়েছে যে ভিয়েতনাম ব্রহ্মোস ও আকাশ ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের সঙ্গে আলোচনা করছে। এছাড়া মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা চলছে, তবে সেগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের চুক্তি এবছরের শেষে বা আগামী বছরের শুরুতেই হতে পারে। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিতে ইন্দোনেশিয়াকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হয়েছে। 2018 সালে নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া সফরের পর দুই দেশের মধ্যে এই বোঝাপড়া আরও বৃদ্ধি পায়। এদিকে এই দুই দেশের মধ্যে বোঝাপড়ার মূল স্তম্ভ হল সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষামূলক সহযোগিতা। সর্বোপরি ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং নতুন দ্বীপের কাছে চীনের কার্যকলাপ বৃদ্ধির কারণে ভারত ও ইন্দোনেশিয়া যুগ্মভাবে সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর কাজ করছে।